이렇게 아가미 두디는 못돼 두디 다들 소발 잠이 나 소발 미래 아무래 해 해고 개라고 그래 보시다고. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলেম ও রাজবন্দীদের মুক্তির দাবিতে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমাদের একটা মাত্র দাবি, দুই দিনের মধ্যে সব আলেম ও খালেদা জিয়া সহ রাজনৈতিক কর্মীদের জামিনে মুক্তি দিতে হবে, অন্যথায় 10,000 লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখতে দিতে পারেন না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, চিন্তা করেন, আপনার গাড়ির সামনে পরে খালেদা জিয়ার গাড়ি, আর তার পেছনে তিনজন করে মুক্তিযোদ্ধা দাঁড়ায় থাকবে। আস্তে আস্তে যাব, এখনো সময় আছে, অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমার রাতে চলেন না যাই, এইটাই হবে বাংলাদেশ। তার আগে মুক্তি দিতে হবে, আলেমদেরও নিয়ে যাই। জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, রাজবন্দীদের জামিন ছাড়া এবার হাইকোর্টে কোনো ঈদের জামায়াত হবে না। কারাবন্দী হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়ে ডাক্তার জাফরুল্লাহ বলেন, মামুনুল হকের আইনি অধিকার রয়েছে, তার পরিবারকে গত 15 মাসে একবার দেখা করতে দেওয়া হয়েছে। মামুনুল হক সহ অন্য আলেমদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালেমের কাজ। পদ্মা সেতু নিয়ে দেশের সবচেয়ে বড় দুই দলের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে শুরু থেকেই। বিএনপি তো পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেলেও যায়নি। সরকারি দলের পক্ষ থেকেও আক্রমণাত্মক কথাবার্তা বলা হচ্ছে, এক্ষেত্রে ব্যতিক্রমী বলা যায় ডাক্তার জাফরুল্লাহকে। তিনি পদ্মা সেতু নিয়ে যেমন পজিটিভ, তেমনি বিএনপিকে নিয়েও। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ডাক্তার জাফরুল্লাহ দাবি মেনে নিবে সরকার? কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ও বেশি বেশি শেয়ার করেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।